আপনি যদি গুগলে সার্চ করেন শুধু ফন্টোসাম লিখে, আপনি ফন্টোসামের ওয়েবসাইট পাবেন, fontosam.io। ফন্টোসামের সাইটটা পাওয়ার পরে fontosam.io এই ওয়েবসাইটে যখন যাবেন, যাওয়ার পরে আপনি ডাউনলোড বাটন পাবেন। ডাউনলোড বাটনে সিম্পলি ক্লিক করেন, ক্লিক করে অনেকগুলো মেসেজ দিবে। নিচের দিকে দেখেন একটা লেখা আছে, নো থ্যাঙ্কস, জাস্ট ডাউনলোড ফন্টোসাম। এটা যখন ক্লিক করবেন আপনাকে সেভ করার জায়গা দেখাবে, আপনি সেভ করবেন। আমি ডেস্কটপে সেভ করলাম, ঠিক আছে। সেভ করার পরে যে কাজটা করতে হবে সেটাকে আনজিপ করতে হবে। আমি একটু আগে ডাউনলোড করেছি, মানে আগের ব্যাচের জন্য, তো আমার এটা আনজিপ করা আছে। আনজিপ করলে আপনি যেটা পাবেন, অনেকগুলো ফোল্ডার পাবেন, তার মধ্যে একটা ফোল্ডার পাবেন ফন্টস নামে, ঠিক আছে। এই ফন্টসের ভিতরে আপনি অনেকগুলো ফরম্যাট পাবেন, তার মধ্যে ওটিএফটা অথবা টিটিএফটা, টিটিএফটা করেন, এটা বেটার। টিটিএফটার উপর রাইট বাটন ক্লিক করলে উইন্ডোজের সেকেন্ড কন্ডিশনে সম্ভবত আছে ইনস্টল ফন্ট, ক্লিক করলেই দেখাবে ইনস্টল ফন্ট। তখন আপনি ক্লিক করবেন, এখানে ইনস্টল হয়ে যাবে, ফন্টটা ইনস্টল হয়ে যাবে। এটা কোনো প্রবলেম আছে এটুকু বুঝতে? আচ্ছা, ইনস্টল হয়ে যাওয়ার পর আপনি যেই কাজটা করবেন, এখন ফন্টটা ইউজ করবেন, কিভাবে করবেন সেখানে লিখতে হবে ফন্টোসাম স্পেস দিয়ে চিটচিট। যারা গেম খেলেন তারা হয়তো চিটচিট শব্দটার সাথে পরিচিত, স্ট্র্যাটেজি গেম যারা খেলেন। এরকম লিখবেন, ফন্টোসাম চিটচিট লিখবেন। লেখার পরে আপনি যে ইউআরএলটা পাবেন সেখানে যাবেন। যাওয়ার পরে আপনি আইকন দেখতে পাবেন, প্রচুর আইকন আছে, ঠিক আছে। এই আইকনগুলো আমরা ইউজ করতে পারবো, 600+ আইকন আছে সম্ভবত। এখন মনে করেন আমি এখান থেকে কোনো একটা আইকন ইউজ করতে চাই, মনে হলো যে গাড়ির ছবিটা আমি ইউজ করতে চাই, এটা সিলেক্ট করেন। সিলেক্টটা হাইলাইট হয়েছে না, বোঝা যাচ্ছে? আর এটা কপি করেন। কপি করার পরে কপি তো করতে পারি আমরা, না? এডিট মেনু থেকে কপি করতে পারি অথবা কন্ট্রোল সি দিয়ে কপি করতে পারি। তারপর আমরা যাবো কোথায়? ইলাস্ট্রেটরে। এখন ইলাস্ট্রেটরে গিয়ে পেস্ট করলে আসলে কাজ করবে না। কেউ যদি ইলাস্ট্রেটরে গিয়ে পেস্ট করার চেষ্টা করেন কাজ করবে না। কি করতে হবে? আপনার টাইপ টুল দিয়ে এরকম ক্লিক করবেন। ক্লিক করার পরে কার্সরটা যখন আসবে তখন পেস্ট করবেন, ঠিক আছে। শুধু টাইপটা নোট রাখবেন, তাহলে কি হবে, এরকম একটা আইকন চলে আসবে পেস্ট করার পরে। এখন এটা তো আমাদের ডিজার্ভ না, তাই না? এটা তো আমরা চাচ্ছি না। তাহলে এই জিনিসটা পেতে হলে কি করতে হবে? এই জিনিসটা পেতে হলে এক্স্যাক্টলি যেতে হবে ক্যারেক্টার প্লেটে, আর কারো যদি এখানে ক্যারেক্টার দেখায় সেটা ভালো। আমার এখানে যেহেতু স্ক্রিনটা ছোট আছে যার কারণে ক্যারেক্টার প্লেট দেখাচ্ছে না। এখন এই টাইপ ফেস তো আমরা চেঞ্জ করতে পারি, তাই না? মনে আছে না আমাদের, দেখেছিলাম না টাইপ কীভাবে চেঞ্জ করতে হয়? এখানে আপনি লিখেন ফন্টোসাম, এফ লিখের সাথে সাথে চলে আসছে ফন্টোসাম। সে ফন্টোসাম ফন্টটা সিলেক্ট করে, সিলেক্ট করার পরে কি হবে, আপনার গাড়ির সিম্বল চলে আসছে। আপনি হয়তো আরেকটা নিতে চান, মনে করেন এই ম্যাপ মার্কারটা আমরা ইউজ করবো, তাহলে এটা কপি করবো। এখন যেহেতু আমার ফন্টোসাম সিলেক্ট আছেই, এখন কি করবো, আবার টাইপ টুলে যাব, এটা ক্লিক করব, দেন পেস্ট করব। এখন ফন্টোসাম যেহেতু সিলেক্ট আছে, দেখলে ফন্টোসামের চেহারা পেয়ে যাবে। আমি এখানে লিখেছি বিআইটিএম, দেখতে পাচ্ছেন আপনারা? বিআইটিএম লেখাটা যদি আমি ডিস্টর্ট করতে চাই, তাহলে এখানে যাওয়ার পরে দেখেন দুইটা একটা অপশন আছে, কার্ভ। কার্ভটা দেখে বোঝা যাচ্ছে যে এটা কিছু একটা হবে উল্টা পাল্টা, তাই না? এখন অনেকে যেটা করবেন, এই টাইপ টুলে সিলেক্ট অবস্থায় যদি কার্ভ খুঁজেন তাহলে কি পাবেন? পাবেন না কিন্তু, অনেকে এখান থেকে খোঁজার চেষ্টা করবেন। অবশ্যই আপনাকে টাইপটা টাইপ করার পরে সিলেকশন টুলে যেতে হবে, ঠিক আছে। সিলেকশন টুলে যাবেন, দেন আপনি এই অপশনটা পাবেন, এটা হলো মেক ইনভেলপ বলে। আপনি যদি বাটনে ক্লিক করেন, ক্লিক করলে আপনার এখানে যেটা ডিফল্ট থাকবে সেটাই চলে আসবে। এখানে আর্ক আছে, আপনি মনে করেন আর্ক নিব, ভার্টিক্যাল আছে না হরিজেন্টাল আছে, আর দুইটা কন্ডিশন আপনি করতে পারেন, এবং সেটা পরিমাণ কমানো বাড়ানোর কাজগুলো আপনি এখান থেকে করতে পারবেন। এখানে আর অনেকগুলো ইফেক্ট বাই ডিফল্ট দেয়া আছে, সেগুলোকে ধরে আপনি মডিফাই করতে পারেন। এটা তো আসলে আমার দেখানোর তেমন কিছু নাই, শুধু কিভাবে করতে হয় বাকি কাজটুকু আপনারা করে নেবেন। হ্যাঁ, সবগুলো দেখে নেবেন যে কি কি হয়, কোনটা দিয়ে কি করা যায়,
সেগুলো মনে হয় এখানে না করলে হবে, বাসায় যেয়ে করতে পারবেন, তাই না? এখন শুধু দেখে নেন যে এই ইউজটা কিভাবে করবেন। আচ্ছা দেখেন, আমরা যদি এরকম হয় যে একটা অনেক সময় লিখা দেখবেন যে একটা ইলিপসের মধ্যে একটা লিখা আছে এবং লিখাটা ইলিপসের শেপের মধ্যেই আছে, মনে করেন আমি বিআইটিএম লিখলাম, এখন দুইটা এক কালার হতে বোঝা যাচ্ছে না কোনটা উপরে কোনটা নিচে, বিআইটিএম লিখেছি, এখন টেক্সটটা থাকতে হবে নিচে, এটা হলো কন্ডিশন, আর শেপটা থাকতে হবে উপরে। উপরে আনার জন্য কন্ডিশনটা কি বলেন তো, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ফ্রন্ট দিয়ে যদি আমার মনে হয় যে আমি এটাকে স্ট্রোক কালার করে নিব, সেটাও করে নিতে পারেন, তাহলে টেক্সটটা একটু ক্লিয়ার হলো। আপনি যদি একটু কম্প্যাক্ট করতে চান করে নিতে পারেন, তবে এরকম না করে এরকম ফন্ট ইউজ করে যে ফন্টটা কম্প্যাক্ট, যদি আপনি চান, এটা আপনার ডিজাইনের উপরে বা কাজের উপরে ডিপেন্ড করবে। এখন এই ফন্টটাকে এটার সাথে সেট করতে যদি আমরা চাই, তাহলে ফন্টটা থাকতে হবে নিচে আর বক্সটা থাকতে হবে, শেপটা থাকতে হবে উপরে, যে কোনো শেপে করতে পারেন। করার পরে অবজেক্ট প্যানেলতে যাবেন, এনভেলপে যাবেন, তারপর এখানে আছে মেক উই টপ অবজেক্ট, যেহেতু টপ অবজেক্টটা আছে তার মানে অবজেক্টটা অবশ্যই টপে থাকতে হবে, টেক্সটটা নিচে থাকতে হবে। আপনি যদি ক্লিক করেন, ব্লেন্ড টুলটা দেখব, ব্লেন্ড টুলের কাজ হয় কি, কি কাজ করে ব্লেন্ড টুলটা, বেসিক্যালি গ্রেডিয়েন্টের মতোই কাজ করে কিন্তু আবার একটু ডিফারেন্ট হয়। মনে করেন আপনি একটা শেপ নেবেন, রেক্ট্যাঙ্গেল শেপ, তার উপরে একটা পলিগোনাল অথবা ইলিপস, যে কোনো শেপ নিতে পারেন। নিচেরটা কালার আমি রেড কালার করে দিই, উপরেরটা হলো ইয়েলো কালার। এখানে যে জিনিসটা আপনাদের মনে রাখতে হবে সেটা হলো স্ট্রোক কালার অবশ্যই নান থাকতে হবে, বুঝতে পেরেছি? হ্যাঁ, পিছনের দিকে স্ট্রোক কালার অবশ্যই নান থাকবে, শুধু ফিল কালার থাকবে, স্ট্রোক কালার থাকলে কাজ করবে না, কাজ করবে কিন্তু আপনি রেজাল্টটা দেখতে পাবেন না। তাহলে কি করবেন, দুইটা শেপ ড্র করবেন, এই দুটো আমরা ড্র করতে পারি না, ড্র করতে সমস্যা আছে কারো? নাই, ওকে নাইস। দুইটা সিলেক্ট করে চেক করবেন যে স্ট্রোক কালার নান আছে কিনা, এটা কনফার্ম করবেন। নান থাকার পরে আপনি যাবেন এই ব্লেন্ড টুলটা আছে গ্রেডিয়েন্ট টুলেরই ঠিক নিচে, এই যে টুলটা, এটা ব্লেন্ড টুল। এখানে আপনি ডান পাশে যদি নেন, যখন মাউসটা আপনি যে দেখেন কার্সরটা এখন যেখানে আছে, যে আইকনটা আছে মাঝখানে সাদা আছে, এটাও হোয়াইট আছে, যখন আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট উপরে নিয়ে যাবেন তখন দেখেন ব্ল্যাক হয়ে গেছে, পিছন থেকে দেখতে পাচ্ছি, তার মানে চোখের পড়া আপনাদের খুব ভালো। যখন ব্ল্যাক হবে তখন একটা ক্লিক করবেন, সিঙ্গেল একটা ক্লিক করবেন, ক্লিক করার পরে এই পয়েন্টটা যখন আবার নিয়ে আসবেন দেখেন এখন ব্ল্যাক হয়ে গেছে, এটা শুধু অ্যাঙ্কর পয়েন্টের উপরে গেলেই ব্ল্যাক হবে, আদারওয়াইজ ব্ল্যাক হবে না, দেখেন পাশেও ব্ল্যাক না, এখানেও ব্ল্যাক না, যখন অ্যাঙ্কর পয়েন্টের উপরে যাবে তখন সে ব্ল্যাক হবে। দেন একটা ক্লিক করেন, ক্লিক করার পরে কি হলো, এটা ব্লেন্ড হয়েছে। এখন এইটাকে আপনি যে কোনো জায়গায় নিয়ে যান সে ওই অনুযায়ী যাবে। পেন্টুল তো আমরা সময় কাজ করতে পারি না, পেন্টুল নিয়ে এরকম একটা শেপ আমরা ড্র করতে পারবো না চাইলে? জি স্যার। শেপটা আমরা আগে করেছি তো ফিল কালার নিয়ে, এখন করবো স্ট্রোক কালার নিয়ে, স্ট্রোক কালারটা রেড করে দিলাম যাতে দেখা যায় ক্লিয়ারলি। এটার জন্য আসলে খুব কঠিন কিছু লাগবে না, আপনি যেরকম যেরকম ইচ্ছা বা যেরকম পারেন কাছাকাছি একটা শেপ ড্র করতে হবে। সেকেন্ড আপনি আরেকটা শেপ ড্র করেন একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, এটাও রেড আছে, দুইটাই রেড আছে, একই রকম আছে, দুইটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে ব্লেন্ড করব এই পয়েন্ট থেকে এই পয়েন্ট, দুইটা পয়েন্ট ব্লেন্ড করলে কীরকম হচ্ছে, তিনটা হলো, লাভ কিছু হলো? আচ্ছা, অবজেক্ট মেনুতে যান, ব্লেন্ডে যান, এখানে দেখেন ব্লেন্ড অপশন আছে, অপশনে যাবেন, যাওয়ার পর এখানে স্মুথের জায়গায় আপনি স্পেসিফাইড স্টেপস আছে এখানে 50 দেন, দিয়ে প্রিভিউতে ক্লিক করে দেখেন কি হয়। এখন আপনি যদি মনে হয় না 50 রাখবেন রাখতে পারেন, যদি মনে করেন না আমি এটাকে 60 করবো করতে পারেন, করে ওকে করেন। এখন মজার বিষয়টা একটু পরে দেখবেন, সেটা হলো মডিফিকেশন, আপনি এটাকে ইচ্ছে মতো মডিফাই করতে পারবেন, আপনি চাইলেন এখান থেকে এটা কন্ট্রোল করবেন, যে কোনো ধরনের শেপ আপনি বানাতে পারবেন।
ইন্টারেস্টিং না বিষয়টা? আচ্ছা, এটা সিস্টেমটা তেমন মেজর কিছু না, আমি জাস্ট সিঙ্গেল একটা ড্র করেছি, সিঙ্গেল একটা পার্ট ড্র করেছি, দেন এটাকে কপি করেছে, কপি করে কালার চেঞ্জ করেছে, রেড কালার হলো, তাহলে দুইটা পাশাপাশি হলো উপরে নিচে, দুইটাকে ধরে ব্লেন্ড টুল দিয়ে, ব্লেন্ড টুল তো আমরা পারি, ব্লেন্ড টুল দিয়ে এখানে একটা ক্লিক করবো, পরেরটা একটা ক্লিক করবো, প্রথমে যে কাজটা করবেন এই রাউন্ডেড রেক্টাঙ্গেল টুলটা তো আমরা চিনি তাই না, এটা নেবেন, নেক্সট হলো রোটেট টুলে ডাবল ক্লিক করে 90 ডিগ্রিতে একটা কপি করবেন, ঠিক আছে, কপি করার পরে জুম করে এই যে অ্যাঙ্কর পয়েন্টটা আছে এটাকে ধরে এর বর্ডারে নিয়ে আসেন, আনার পরে এটা সিলেক্ট করে দেখেন সমান সমান আছে কিনা, আমি তো আন্দাজে দিছি কাছাকাছি হয়ে গেছে, তারপরে যদি ওভার কনফার্ম করতে চান একটু এরকম করে নিতে পারেন, একটু উপরে আছে আপনি এটাকে একটু নিচে নামিয়ে নিতে পারেন, কর্নার যখন এক্স্যাক্টলি হবে তাহলে দুইটার সাইড সমান হবে, ওকে, দেন কি করবেন ডিভাইড করবেন, সিম্পলি ডিভাইডের পরে আনগ্রুপ, এই পার্টটা ফেলে দেন, এই পার্টটা ফেলে দেন, এটাকে ধরে আমরা ইউনিট করে দেবো, নাহলে দাগগুলো দেখা যাবে, যেহেতু এখন বাম পাশে 90 ডিগ্রি করেছিলাম 45 ডিগ্রিতে আছে, এখন -45 ডিগ্রি করবো তাহলে ডান পাশে চলে আসবে, ঠিক আছে, এখন এটাকে যদি আমরা ওই কাজটা করতে চাই, কোন কাজটা জানেন, তাহলে কেমন হয় দেখি, যদি এরকম প্রবলেম হয় এটাকে ঠিক করা যাবে, এবার যদি চান যে না শেপটা আসলে এদিক থেকে করবো না আমরা ডিফারেন্ট দিক থেকে করবো সেটা করতে পারেন।